গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিপ্তিস বেঙ্গলি ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের বাড়িতে আজকে অতিথি এসেছে। কে এসেছে জানো? আমার মা এসছে, আমার বাবা এসছে, আমার বোন এসছে। তো এই যে আমার বাবা শুয়ে আছে, তো ওরা এসছে 5:30 হবে না? 5:30 বেজে গেছে। আস্তে আস্তে ট্রেন একটু লেট ছিল, তো বাড়ি আস্তে আস্তে 5:30। তারপর এসে খাওয়া দাওয়া করলো চান টান করে। তো এখন তো এই যে রেডি হয়ে গেছে, এই যে মা শাড়ি পরলো। তো এখন যাবো কাকিমাদের বাড়ি। এই যে মা, এই যে আমাদের কন্যারানী। তো মাদের এখানে আসার কারণ একটু পরে বলছি, আগে কাকিমাদের বাড়ি থেকে ঘুরে আসি তারপর বলছি, ঠিক আছে? তো এখনই মাদের টাটা, আর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে কাকিমাদের বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের জেঠি, জেঠিও এসছে। এই যে দিদির ছেলে, এই যে কাকিমা বসে আছে। আর ছদি ভাই আটা মাখছে। রনকে কি করবে, কোথায় যাবি তুই কালকে? মা বাবা এখানে আসার কারণ হলো আমার বোনের বিয়ের, তার জন্য ছেলেকে আশীর্বাদ করতে যাবে। তো এই যে তত্ত্ব সাজানো হচ্ছে। তো দি ভাই, ছদি ভাই ওরা আসবে এখন। তো আমরা সবাই মিলে তত্ত্ব সাজাবো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, এই দেখো আমার পুচু রানী কি পুতুল বানিয়েছে। এই দেখো টাওয়াল দিয়ে পুতুল বানিয়েছে। আর বোন তো নিজের বরের জিনিস নিজেই সাজানো স্টার্ট করে দিয়েছে। এই দেখো, তত্ত্ব সাজানো হচ্ছে। এই যে দি ভাই সাজাচ্ছে, ছদি ভাই সব। সব রেডি করা হয়ে গেছে, দেখো সব গোছানো। দি ভাইরা চলে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো আমিও রুটি মানে আলু ভাজা করলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। আর ক্যামেরার সামনে আসছি না, তো আজকের মতো টাটা। কাল সকালে আবার বেরোবো, ওদের বাড়িতে যাবো, তো সবাই তত্ত্ব নিয়ে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। তোমার ভালো থেকো, সুস্থ থেকো। তো এইভাবে পাশে পাশে